হ্যালো বিয়স, স্বাগত সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি খুব মজাদার একটি মিষ্টির রেসিপি শেয়ার করব, বাংলাদেশের ঐতিহ্যবাহী চমচম মিষ্টি। চমচম মিষ্টি তৈরি করতে প্রথমে আমার লাগছে ছানা। এখানে আমি 2 কেজি দুধের ছানা নিয়েছি এবং ছানাটি আমি করেছি ভিনেগার দিয়ে। ছানাটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যাতে ছানাতে যে দানা থাকে তা ভেঙে যায় ও মসৃণ হয়। ছানাটা ভালো করে মেখে নিতে হবে। যদি আপনি ছানাটা মসৃণ করে মেখে নিতে পারেন তাহলে মিষ্টিটাও সফট ও মোলায়েম হবে। আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি ছানাতে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চিনি এবং 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দেব। আমি ছানাটা ভালো করে 5 থেকে 6 মিনিট সুন্দর করে সব কিছু মিক্স করে নিব। ছানা আমার খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, অনেক সুন্দর সফট হয়েছে। আমি এখন সমান ভাগে ভাগ করে নিব। 2 কেজি ছানার মিষ্টিতে 12 থেকে 13টা মিষ্টি হবে এবং বড় বড়, তাই আমি বড় করেই বানাবো মিষ্টিগুলো। নিই প্রথমে আমি ভাগ করে নিচ্ছি এবং হাতে একটু ঘি মেখে নিলাম। এখন মিষ্টিগুলি বানিয়ে নিব। আমি সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে নিব। খেয়াল রাখতে হবে যাতে ফেটে না যায়, ফেটে গেলে মিষ্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার এখানে 13টা মিষ্টি হয়েছে। এখানে আমি 3.5 কাপ চিনি দিয়েছি এবং চিনির ডবল পানি দিব। এখানে আমি 6 কাপ পরিমাণ পানি দিয়েছি। আমি চিনিটা এখন না গলা পর্যন্ত একটু নেড়ে দিব এবং ডেকে দিব। যখন ফুটে আসবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। আমি মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে আমি ডেকে রান্না করব 10 মিনিট এবং হাই হিটে। আমি এখন ডেকে 15 মিনিট রান্না করব হাই হিটে, আবার ডেকে দিব 20 মিনিটের জন্য। আমি এখন পাতিলাটা একটু নেড়ে দিয়েছি এবং মিষ্টিগুলো অনেকটা বড় হয়ে গেছে এবং পানিও শুকিয়ে গেছে। এখন আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করব এর মাঝে। আমি এখন আবার ডেকে দিব এবং 20 মিনিটের জন্য লো হাই হিটে রান্না করব। আমি 20 মিনিট পর আবার ফিরে আসলাম, পানি অনেকটা শুকিয়ে গেছে। আমি এখানে আবার কিছু পানি অ্যাড করব, কিন্তু পানিটা কিন্তু গরম হতে হবে। ঠান্ডা পানি দিলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে, তাই আমি এখানে ফুটানো গরম পানি অ্যাড করেছি। আমি 30 মিনিট পর আবার ফিরে আসলাম, আমার মিষ্টির কালারও চেঞ্জ হয়ে গেছে। আমার মিষ্টিটা তৈরি করতে প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতন সময় লেগেছে। অনেক সুন্দরভাবে রস ঢুকে গেছে। আমি চুলা অফ করে দিয়েছি। মিষ্টিগুলো 6 থেকে 7 ঘন্টা সিরাতেই রেখে দিব, পরে জড়িয়ে নিব। আমি মিষ্টিগুলো আমি জড়িয়ে নিয়েছি। এখন আমি মাওয়া দিয়ে গড়িয়ে নেব মিষ্টিগুলো।
নিজের হাতে বানানো মিষ্টি স্বাদই আলাদা। তাই আপনারাও চেষ্টা করুন। যদি আপনাদের আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।